আমি তো কবি কয়েক মুহূর্ত, আমার কবিতা থাকবে কয়েক মুহূর্ত। ধনীর সবচেয়ে প্রিয় গানের বাংলা তর্জমা অনুযায়ী সময় যত যায় তত দাম কমার নিয়ম অন্য সব কিছুর মতো ক্রিকেটারেরও, তবে কেউ কেউ থাকে ব্যতিক্রম। তেমনই একজন মহেন্দ্র সিং ধোনি, সেই পুরনো দিনের মতো বেশভূষা, ব্যাট হাতে পারফরমেন্সও ক্যারিয়ারের পিক টাইমকে মনে করিয়ে দিচ্ছেন বারে বারে। বয়স 42, কে বলবে তাকে? যদি আইপিএলে চলমান পারফরমেন্স চালু রাখতে পারেন তাহলে এবছরের টি টোয়েন্টি বিশ্বকাপে কেন তাকে বিবেচনায় নেওয়া যাবে না? কোনো অন্ধ ধোনি ভক্তের আবদার নয়, ধোনিকে ফিরিয়ে আনার আওয়াজ তুলছেন পেশাদার ক্রিকেটার। ESPN ফ্রিকিনফোর শোতে এ ব্যাপারে কথা বলেছেন ইরফান পাঠান আর ভারুণ অ্যারন। পাঠানের বক্তব্য, ধোনি যদি বলে ও টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে, কেউ মনে হয় না এতে আপত্তি করবে কিংবা এই সুযোগটা মিস করতে চাইবে, কারো সমস্যা হবে বলে মনে হয় না। ও কিন্তু দুর্দান্ত ব্যাটিংও করছে। অন্যদিকে ইন্ডিয়ান টিমের সাবেক আরেক পেসার ভারুণ অ্যারনেরও একই ভাবনা, বলছেন MSG এন্ট্রিটা হতেই পারে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। ফিনিশিংয়ে এখনও সেই ম্যাজিক্যাল টাচটা আছে, সেটা এবারের আইপিএলে প্রায় দেখাচ্ছেন মাহি। বাংলাদেশ বা পাকিস্তান হলে ওরকম ক্রেজ আর পারফরমেন্স থাকলে হয়তো অনায়াসে ঢুকে পড়তেন টিমে, তবে ভারতীয় টিমে প্রতিযোগিতা, দল বানানোর নীতিমালা সম্পূর্ণ আলাদা। এত এত ক্রিকেটারের ভিড়ে জায়গা পাওয়া সহজ নয়, তবে যদি ফিনিশিংয়ে নিজের ম্যাজিক চালু রাখতে পারেন, CSK টিমকে নিয়ে যেতে পারেন ট্রফির মঞ্চে, তাহলে অসম্ভব নয় কিছুই। 42 বছর বয়সে ভারতীয় টিমে ফেরা, বিশ্বকাপ টিমে ঢুকে পড়া, এটা যদি কেউ সম্ভব করতে পারেন সেটা হয়তো তিনিই পারবেন। অসম্ভবকে সম্ভব করাই মহেন্দ্র সিং ধোনির কাজ। মারিয়াসান 71।